হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তোমাদের জন্য আমি নিয়ে আসলাম একটা অ্যানাদার ভিডিও সেটা হচ্ছে একটা সিক্রেট হেয়ার প্যাক আর এই সিক্রেট হেয়ার প্যাকটা মূলত বানানো হয়েছে মেহেদি পাতা দিয়ে আর শুধু কি এর মধ্যে মেহেদি পাতা আছে নাকি অন্য কিছু আমি অ্যাড করেছি এর সাথে সেটা যদি জানতে চাও তোমরা তাহলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এই হেয়ার প্যাকটা তোমাদের চুলের অলমোস্ট সমস্ত সমস্যা দূর করে দেবে কিন্তু এটা হচ্ছে মাসে একবার ইউজ করবা এর বেশি ইউজ করার কোনো দরকার নেই তাহলে চলো দেখে আসি যে এই ভিডিওতে আমি এই হেয়ার প্যাকে আমি কি কি ইউজ করেছি তো ফার্স্ট অফ অল আমার কাছে আছে মেহেদি পাতা বাটা এরপর আছে দুই রকমের তেল নারকেল তেল অ্যান্ড অলিভ অয়েল তো আমি মেহেদি পাতা বাটাটা নিয়ে নিচ্ছি এরপর আমি এর সাথে অ্যাড করব হচ্ছে এই দুটোর মধ্যে একটা তেল তোমরা এখানে ফার্স্টে ইউজ করবা হচ্ছে নারকেল তেল ওর কি বলবো যে কোনো একটা ইউজ করলেই হলো তোমরা আমি এখানে এখন অ্যাড করব হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েলটা এক চামচ দিলেই হবে এর বেশি দেওয়ার দরকার নেই অলিভ অয়েল তেলটা কিন্তু আমাদের চুলের জন্য সত্যিই অনেক হেল্পফুল আর এটা দেওয়ার পর এটার সাথে মিক্স করতে হবে দেন এখানে আমরা অ্যাড করব একটা নারকেল তেল যে কোনো ধরনের নারকেল তেলই তোমরা ইউজ করতে পারো এখানে আমার কাছে ভ্যাজলিন ছিল তাই আমি হচ্ছে ভ্যাজলিনই অ্যাড করব তো এখন আমি হচ্ছে নিয়ে নেব আমার যে ভ্যাজলিন তেলটা আছে সেটা তোমরা এখানে যে কোনো ধরনের নারকেল তেল ইউজ করতে পারো তোমাদের হাতে বানানো তেল বা হচ্ছে প্যারাশুট তেল বা যে কোনো ধরনের তেল ইউজ করতে পারো এটা আমাদের চলে রাফনেস থেকে এই যে আমরা মেহেদি দেব এই যে রাফনেসটা দূর করবে এর জন্য আর কি তেলটা ইউজ করতেছি আর শ্যাম্পু করার পর যাতে চুলটা রুক্ষ না হয়ে যায় এজন্য আর কি তেলটা ইউজ করতেছি তো এরপর ভালোভাবে মিক্স করতে হবে এই তিনটি উপাদান ভালোভাবে মিক্স করতে হবে অ্যান্ড যখন আমরা এটা দিব মাথায় মাথায় দেওয়ার নিয়মটা হচ্ছে যে আমরা প্রথমে আমাদের চুলটা ভাগ ভাগ করে নেবো অ্যান্ড স্কাল্পে এটা দিব। এভাবেই হচ্ছে পুরো মাথায় দিতে হবে যার যার চুলের মানে লেন্থ অনুযায়ী এটা মানে নিতে হবে তারপর পুরো মাথায় ভালোভাবে দিতে হবে আর আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের মানে অনেক কাজে লাগবে কারোর চুলের কোনো প্রবলেম থাকলে সেটা সলভ হয়ে যাবে ওকে ভালো থেকো বাই বাই আল্লাহ হাফেজ